ওই নাকি একটা শর্ট ফিল্ম, আজকাল তো এই ধরনের শর্ট ফিল্মের প্রচলন হয়েছে এবং খুবই দ্রুত গতিতে এগিয়ে চলেছে এই শর্ট ফিল্মের বাজার। তোমাদের অসভ্যতার জন্য জানা করতে পারছি, আসলে মানুষের সময় কমে গেছে, দেড় দু ঘন্টা ধরে ছবি তোলার দেখার প্রবণতাটা কমছে। কি আমরা অভদ্র? যত কম সময়ের মধ্যে একটা মিটুর গল্প বলা যায়, তারপরে একটা জিনিস হচ্ছে এক্সপেরিমেন্ট করা যাচ্ছে, অর্থাৎ সমাজের যে সমস্ত ঘটনা ঘটছে তার বিভিন্ন দিকগুলো নিয়ে, সামাজিক ব্যবস্থা সামাজিক অবস্থার বিভিন্ন দিক নিয়ে তুলে ধরা যাচ্ছে ছবির ভেতর দিয়ে। এই সভ্য গল্পটা আসলে মূল্যবোধ নষ্ট হয়ে যাওয়ার গল্প। আমি ভদ্র, এতদিন জানার কথা ছিল, আগে কাটার কথা ছিল। এখন যে জেনারেশনটা এসছে তাদের মূল্যবোধটা নষ্ট হয়ে গেছে। আমি খুব জোর করে নষ্ট শব্দটা উচ্চারণ করছি, এই জন্যে মূল্যবোধ পরিবর্তিত হতে পারে বিভিন্ন সমাজে বিভিন্ন সময়ে, কিন্তু নষ্ট হয়ে যাওয়াটা মারাত্মক। মূল্যবোধ একটা আছে, তার পরিবর্তে আর একটা মূল্যবোধ আসতেই পারে সময়ের সঙ্গে সঙ্গে, সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। কিন্তু নষ্ট যদি একেবারে হয়ে যায়, যদি রিপ্লেস না হয় আর একটা মূল্যবোধ, তাহলে কি মারাত্মক ঘটনা ঘটতে পারে? সেটা আমাদের সমাজে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। ধর্ষণ, অসত্য, টাকার লালসা, তার জন্য নীতিহীনতা, এ সমস্ত ব্যাপারগুলো জড়িত হয়ে যাচ্ছে সেই মূল্যবোধের গল্প। অর্থাৎ যে জেনারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে আগের জেনারেশনের তফাতটা কোথায় সেটার একটা ইঙ্গিত, এবং আমরা কোন পথে যাচ্ছি সেইটার ইঙ্গিত করা হয়েছে। অত্যন্ত ভালো গল্প, অত্যন্ত সুপরিচালনায় ছবিটা তৈরি হয়েছে। আমি আশা করব এই ধরনের ছবি মৈনাক আরও অনেক অনেকগুলো করবেন।